এগারোশোটা কবরের স্থান এখানে। তো মির্জাপুরের যে কবরের স্থানটা তোমরা নাম শুনেছো, এখন সেখানে যাচ্ছি, চলো। পায়ে থাকবে, কবরে উঠবে না, স্যার দিয়ে যাবে। আর এটা একটা হিস্টোরিক্যাল কবর, বুঝলেন তো? এখানে মির্জাপুরের কবর আছে, হাজারদুয়ারি কে বানিয়েছিল সব কিছু জানতে চান বলবেন, বুঝে নেব। গাড়ি ছাড়া বুঝতে পারবেন না, গাড়ি বেশি লাগে না, পঞ্চাশ টাকা মাত্র, তাহলে জানতে পারবে, ভালো লাগবে। মির্জাপুরের কবর আছে, মির্জাপুরের স্ত্রীর কবর আছে, তিনখানা স্ত্রীর কবর আছে, পায়রা একটা চিঠি দিয়ে যেত, কোথাও আছে, সব দেখি। আমরা একটু সুটকেটটা করে নিই, তুমি বেশি কিছু না লাগবে না, তো এগুলো কিন্তু সব কবরের, যেগুলো দেখছো সব কিন্তু এগুলো কবর। এর ভিতরে মির্জাপুরেরও কবর আছে, কিন্তু কোনটা এখানে আমরা জানি না, জানতে হলে এখন গাইড নিতে হবে। তো আমরা গাইড ছাড়াই চেষ্টা করছি বার করার। নতুন কেউ করেছে, এটা এটা নতুন কেউ করেছে। লেট সাইদ এমডি জসমিন চা জামশেদ, জামশেদ চা, হ্যাঁ, মানে মির্জাপুরে আসছে, ওটা তো নতুন কেউ। আর এইটা মনে হচ্ছে এটা, তাই তো? না না, এটা না, এটা এটা ফুল দেওয়ার আছে না। তো এই হলো মির্জাপুরের কবর, তো এই যে দেখতে পাচ্ছ, আর এইদিকে বলে এই যে মানে ওনার তিনটে স্ত্রী বোধ হয়, এই যে পাশে না সুজাউ লিখি লেখা আছে, হ্যাঁ, এইটাই হবে, এইরকম এইরকম ইয়েতেই আছে, এইটাই হবে ওনার লেখা আছে। নামগুলো না না না, এর মধ্যেই হবে, আমি ইউটিউবে দেখি, এটাই এটাই। আর এই পাশাপাশি এগুলো মনে হয় স্ত্রী না? এই যে তিনটে স্ত্রী, এই যে পাশেই তিনটে স্ত্রী তাদের কবর, আর এই হলো মির্জাপুরের কবর। তো এতদিন আমরা ইউটিউব বা টিভি এইসব মাধ্যম দিয়ে দেখে এসেছি, এখন স্বচক্ষে দেখছি, আর তোমাদেরকেও সেটা দেখাতে সক্ষম হয়েছি বলে আমরাও খুব আনন্দিত। তো এই হলো সেই মির্জাপুরের কবর। ও এই এই দুটো এই দুটো এই দুটো তো এই যে ছোট ছোট দুটো কবর দেখছো তোমরা, এগুলো কিন্তু দুটো পায়রার কবর। তো এগুলো কিন্তু দুটো পায়রার কবর, যারা যে পায়রা দুটো মানে খবর মানে বার্তালাপ এরা আর কি পৌঁছে দিত এক জায়গার থেকে আর এক জায়গায়। তো এই হলো সেই দুটো পায়রার কবর, এই দুটো ছোট ছোট। আর পাশে সব আশপাশে সব আরও সবার আছে, তো সবাইকে তো সবার নাম জানা নেই, অনেক অনেক, তো অত তো বলা যাবে না। তো মেন যেগুলো সেগুলোই তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করছি। এটা মির্জাপুরের বংশধরের, পুরো টোটালটাই মির্জাপুরের বংশধরের কবর। ওই দিকের ওইটা বোধহয় নতুন হয়েছে, তার মানে ভাবো, তার মানে এর তলায় আসল যে মানুষ মির্জাপুর তিনি আছেন, তাই না? এখানে আসা মানে তাদের সাথে পুরো দেখাই করতে পারছি, এরকম একটা ব্যাপার, সেরকম অনুভব হচ্ছে। তো এই প্রথম আমি আসলাম এখানটায়, ওই জন্য জানতাম না, হ্যাঁ মনে হয় এটাও ওদেরই কেউ হবে, হ্যাঁ ওদের আত্মীয় স্বজন কবর এটাই। হ্যাঁ
অতদিন থেকে যত ওদের আত্মীয় স্বজন ছিল সব এখানেই ওদের কবর দেয়, মানে মির্জাপুর বংশধরকে এখন এখানেই কবর দেয়। এটা নিয়মের মধ্যে, তাই না? মানে মির্জাপুরের যদি কোনো আত্মীয় স্বজনরা, মানে তারা যদি এখান থেকে অনেকটা দূরেও থাকে, তবুও তারা কিন্তু অন্য জেলাতে থাকলেও সেখান থেকে নিয়ে এসে কিন্তু এখানে কবর দেওয়ার নিয়ম, এটা এটাও জানতে পারলাম। এগুলো এগুলো দেখো, এগুলো সব কিন্তু যতদূর পর্যন্ত এরিয়া তোমরা দেখতে পাবে সবটাই কিন্তু কবর। মানে এখানে দেখতে পেলে প্রথমে তোমাদেরকে দেখালাম 1100টা কবর আছে এখানে। চলো এবার তাহলে বাইরে যাওয়া যাক, কারণ এখানে যেগুলো দেখো না তোমাদেরকে মোটামুটি সবটা দেখিয়ে ফেলেছি, সব চারিদিকে কবর। আর চলো এবার বাইরে যাওয়া যাক। তো এখানে লেখা আছে দেখো, জুতো পায়ে কবরের উপরে উঠবেন না, কিন্তু জুতো পা দিয়ে গিয়ে সাইড দিয়ে তোমরা যেতে পারো, কিন্তু কবরের উপরে জুতো করে একদমই অ্যালাউ নেই। তো আমাদের দেখা হয়ে গেছে, আর তোমাদেরকেও যেটুকু দেখানোর সেটুকু দেখিয়ে ফেলেছি। তো এবার আবার পরবর্তীভাবে আমি নিয়ে চলে আসবো। তাহলে আজকের মতো এখানে টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকবে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক দিতে, আর আরও যদি ভালো লাগে তাহলে কী কী করতে হবে বলো, শেয়ার করতে হবে, তোমরা তো বুঝেই গেছো জানো। তো চলো টাটা করে দিই, টাটা, সবাই খুব ভালো থাকো।